বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। আমরা জানি যে জনসংখ্যার সাথে উন্নয়নের একটা সম্পর্ক আছে, অর্থাৎ জনসংখ্যা যদি একটা দেশের জনসংখ্যা যদি যথাযথভাবে কাজ করে, তাদেরকে যদি যথাযথভাবে কাজে লাগানো যায়, এই জনসংখ্যার মাধ্যমে কি করা যায়, দেশের উন্নয়ন করা যায়। আবার ঠিক বিপরীত অবস্থা হয়, যদি আমরা এই জনসংখ্যাগুলিকে যথাযথভাবে কাজে না লাগাতে পারি, এই জনসংখ্যাগুলিকে যদি আমরা আমাদের যে সম্পদ আছে এই সম্পদে যদি ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু উন্নয়ন ব্যাহত হবে। এখন কি হচ্ছে, এই জনসংখ্যাটা কিন্তু এই জনসংখ্যা যে এই জনসংখ্যাও কিন্তু সমগ্র বিশ্বব্যাপী সম্পদ হিসাবে পরিণত হচ্ছে, অর্থাৎ জনসংখ্যাই সম্পদ। তোমরা একটু খেয়াল করলে দেখতে পারো যে চীনের কথা যদি আমরা ভাবি, ভারতের কথা যদি আমরা ভাবি, তাহলে কি দেখা যাচ্ছে, তারা কিন্তু জনসংখ্যার মাধ্যমে তারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে, তারা বিশ্বের দরবারে সম্পদ হিসাবে পরিণত হচ্ছে। এক ভারতের জনসংখ্যা তারা আমেরিকাতে বা বিভিন্ন দেশে আইসিটি খাতে তারা তাদের যে জনসম্পদ তাদেরকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে। এইভাবে আমরা যদি আমাদের এই জনসংখ্যাকে কাজে লাগাই, তাহলে এটা সম্পদ হবে, আর যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে কিন্তু জনসংখ্যা বোঝা হয়ে যাবে। একটু খেয়াল করো, দেখো আমাদের যে জনসংখ্যার হার, আমরা কেন এই জনসংখ্যা নিয়ে এত চিন্তিত, আমি একটা ছোট্ট একটা পরিসংখ্যান দেখাচ্ছি তোমাদেরকে। যেমন আমাদের দেশের জনসংখ্যা এবং উন্নত একটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিভাবে তাদের আয়তন এবং জনসংখ্যার ঘনত্বটা পরিমাপ করলে বোঝা যাবে যে আমরা কেন এটা নিয়ে এত চিন্তিত আছি। মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রে কি করে, প্রতি বর্গ মাইলে জনসংখ্যা বাস করে হচ্ছে মাত্র 35 জন। কতজন? মাত্র 35 জন। অথচ আমাদের বাংলাদেশে প্রতি বর্গ মাইলে জনসংখ্যা হচ্ছে 1252 জন। বাংলাদেশে হচ্ছে এক হাজার 252 জন। অর্থাৎ এই ছোট্ট একটা তথ্য যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে আমাদের দেশের জনসংখ্যার ঘনত্বটা কত বেশি, আমরা কত জনসংখ্যার চাপে আছি। আরেকটু যদি আমরা পরিসংখ্যান বিশ্লেষণ করি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে মাথাপিছু আয় তাদের, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় হচ্ছে কত বলো তো তোমরা? হ্যাঁ, ঠিকই ধরেছ, 58,030 মার্কিন ডলার। 58,030 মার্কিন ডলার, ঠিক আছে। আর আমরা যদি বাংলাদেশের জনসংখ্যার যে মাথাপিছু আয় এটা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে আমাদের দেশের মাথাপিছু আয় হচ্ছে 1610 মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশ, এখানে যদি বাংলাদেশের আয় হিসাব করি, এটা হচ্ছে 1610 ডলার। অর্থাৎ এই যে ছোট্ট একটা আমরা বিশ্লেষণ যদি করি, তাহলে দেখা যায় যে যুক্তরাষ্ট্রের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ মাইলে 35 জন, আর বাংলাদেশে হচ্ছে 1252 জন। অর্থাৎ ডিফারেন্সটা খেয়াল করো তোমরা, কত বেশি। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় হচ্ছে 58,030 ডলার, সেখানে আমাদের বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে 1,610 ডলার। অর্থাৎ এই যে ব্যবধান, এই ব্যবধানকে অতিক্রম করার জন্যই আমরা জনসংখ্যার এই যে বাড়তি চাপ, এই চাপ নিয়ে চিন্তিত। এখন আসো আমরা দেখব যে এই যে এর জন্য আমাদেরকে কী করতে হবে। আমরা কি শুধু শুধু ঘরে বসে থাকবো? শুধু ঘরে বসে থাকলেই হবে না, আমাদেরকে এই জনসংখ্যা নিয়ে কাজ করতে হবে। জনসংখ্যাকে আমরা কিভাবে উন্নত সম্পদে পরিণত করতে পারি, সেই বিচার বিশ্লেষণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে এই জন্য কি দরকার? এই জন্য প্রতিটা দেশে দরকার একটি সুষ্ঠু জনসংখ্যা নীতি। জনসংখ্যা নীতি অর্থাৎ
খেয়াল করো, একটা জনসংখ্যা নীতি আমাদের অবশ্যই লাগবে। এই জনসংখ্যা নীতি ছাড়া আমরা কিছুতেই ভালোভাবে কাজ করতে পারবো না। কিন্তু জনসংখ্যা নীতি কি এই সম্পর্কে আমাদের অবশ্যই একটা ভালো ধারণা থাকতে হবে। খুব সহজ, তোমরা জনসংখ্যা নীতির এত জটিল যে সংজ্ঞা আছে, জটিল সংজ্ঞায় যাওয়ার কোনো দরকার নাই। আমরা শুধু এইটুকু মনে রাখবো যে জনসংখ্যা সংক্রান্ত একটা দেশের যে সার্বিক পরিকল্পনা, সেই সার্বিক পরিকল্পনাটাকেই বলা হয় জনসংখ্যা নীতি। অর্থাৎ জনসংখ্যা সংক্রান্ত সার্বিক যে পরিকল্পনা, এই পরিকল্পনাকেই বলা হয় জনসংখ্যা নীতি। সার্বিক পরিকল্পনা কি, এখানে একটা দেশের জনসংখ্যা সব কিছু থাকবে, জন্ম মৃত্যু, স্বাস্থ্যখাত, শিক্ষাখাত, তাদের আয়, জীবনযাপন কেমন হবে, সব কিছু একটা দেশের জনগণ প্রতি বছরই নির্ধারণ করে। এটা তারা বছরের পর বছর ব্যাপী পরিকল্পনা নিয়ে আগায়, ধাপে ধাপে পরিকল্পনা নিয়ে আগায়। অর্থাৎ এইভাবে জনসংখ্যা সংক্রান্ত সার্বিক কার্যক্রমগুলি পরিচালনা করে। তাহলে আমরা জনসংখ্যা নীতি কাকে বলবো? জনসংখ্যা নীতি হচ্ছে জনসংখ্যা সংক্রান্ত সার্বিক যে পরিকল্পনা, এই সার্বিক পরিকল্পনাকে বলা হয় জনসংখ্যা নীতি। আশা করি তোমরা এতটুকু মনে রাখতে পারবে। এরপরে আসি আমরা এই যে জনসংখ্যা নীতি, জনসংখ্যা নীতি কেন আমরা প্রণয়ন করব, এই জনসংখ্যা নীতির কিছু উদ্দেশ্য আছে, কিছু লক্ষ্য আছে। এই লক্ষ্যগুলি আমরা নির্ধারণ করার জন্য আমরা অবশ্যই এই জনসংখ্যা নীতিটাকে ফলো করব। এখন আমরা এই যে জনসংখ্যা নীতির কিছু যে লক্ষ্য উদ্দেশ্য আছে, এই লক্ষ্য উদ্দেশ্যটা আমরা একটু দেখাবো তোমাদেরকে। আসো আমরা দেখি জনসংখ্যা নীতির লক্ষ্য এবং উদ্দেশ্যটা। এবং আশা করি তোমরা আমার সাথে সাথে এই পোস্টার পেপারের যে লেখাগুলি এটা অবশ্যই ফলো করবে, এবং তোমরা এই যে পয়েন্টগুলি, এই পয়েন্টগুলি তোমরা যদি এখন যেহেতু পড়ার টেবিলে বসেছো বা বই নিয়ে বসেছো, এটা যদি ফলো করো তাহলে এটা খুব কাজে লাগবে। আমি একটু লক্ষ্য উদ্দেশ্যগুলি একটু ছোট করে লিখেছি পোস্টার পেপারের জায়গার জন্য, এটা আরও ডিটেলস আছে। খেয়াল করো, প্রথমে আমাদের যে জনসংখ্যা নীতির যে লক্ষ্য উদ্দেশ্যগুলি কী সেটা দেখাচ্ছি। এক নম্বর যে উদ্দেশ্য, সব মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা পৌঁছে দেওয়া। অর্থাৎ আমাদের যে জনগণ আছে, জনমানুষ আছে, গ্রাম থেকে শহর একেবারে রুট লেভেল পর্যন্ত সব মানুষের, ধনী গরিব নির্বিশেষে, বর্ণ বৈষম্য নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, সবার কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা আমাদেরকে পৌঁছে দিতে হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে। এটা আমাদের একটা নীতি জনসংখ্যার, এটা আমরা কোনো এক জায়গায় নির্ধারণ করে রাখি না যে শুধু এতজন মানুষ এই স্বাস্থ্যসেবাটা পাবে। এই স্বাস্থ্যসেবাটা পাবে সবাই, নির্বিশেষে সব মানুষ। দ্বিতীয় নম্বরে যেটা আছে, পরিবার পরিকল্পনা কর্মসূচি ও প্রজনন স্বাস্থ্যসেবা জোরদার করা। অর্থাৎ আমাদের এই যে পরিকল্পিত পরিবার, পরিবার গঠন করতে হলে আমাদেরকে কী করতে হবে? পরিকল্পনা করতে হবে, পরিকল্পনার মাধ্যমে পরিবার গঠন করতে হবে। এই পরিবার পরিকল্পনা কর্মসূচি যেটা, সেটা তোমরা জানো যে সরকারের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে পরিবার পরিকল্পনা, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এখন একটা স্লোগান আছে, এবং প্রতি বছর 2 ফেব্রুয়ারি হচ্ছে জনসংখ্যা দিবস হিসাবে পালিত হয়। এবং আমাদের একটা স্লোগান হচ্ছে, মূল স্লোগান হচ্ছে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। তাহলে এই যে পরিবার পরিকল্পনা কর্মসূচি, এইটা এগিয়ে নিয়ে যেতে হবে। এরপর প্রজনন স্বাস্থ্য সেবা যেটা, অর্থাৎ প্রজননগত যে স্বাস্থ্য সমস্যা আছে, অর্থাৎ যৌন যে সমস্যা আছে, জন্মের গত যেসব সমস্যা থাকে মানুষের, স্বাস্থ্যগত যেসব সমস্যার সৃষ্টি হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট বয়সে, হ্যাঁ, এই যে এই স্বাস্থ্যসেবাটা, অর্থাৎ এখানে বিশেষ করে মায়েদের সেবাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এই সেবাটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এটাকে আরও জোরদার করা হয়েছে। এরপরে শিশু নারীর অপুষ্টির হার কমিয়ে নেওয়া, অর্থাৎ এখানে শিশুদের কথা বলা আছে বিশেষভাবে, এবং নারীর কথা বলা আছে। কারণ হচ্ছে, একটা শিশু হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তারা যত ভালোভাবে বেড়ে উঠবে, তারা যত স্বাস্থ্যকর হবে, স্বাস্থ্যবান হবে, তারা তত বেশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তত একটা ভালো উদ্যমী কর্মোদ্যম ভবিষ্যৎ আমরা পাবো। এরপরে নারীর পুষ্টিকর হার, অর্থাৎ নারীরা, এখানে একটা শিশুকে ধারণ করে নারীরা, এবং তারা যদি অপুষ্টিতে ভুগে তাহলে তার গর্ভের সন্তানটি অপুষ্টিকর হবে, অপুষ্টিজনিত সমস্যায় পড়বে, যে কারণে একজন নারীকে অবশ্যই
পুষ্টিকর খাবার খেতে হবে, তার স্বাস্থ্য মান ভালো থাকতে হবে, এবং এই জন্য আমরা শিশু নারীর পুষ্টির হার কমিয়ে নেওয়ার কথা এখানে বলা আছে জন্মনীতিতে। এরপরে জনসংখ্যা নীতিতে, এরপরে যেটা আছে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা। আমি যে ব্যাখ্যাটা প্রথমে বলেছিলাম যে একেবারে রুট লেভেলে গ্রাম থেকে শহর পর্যন্ত এখানে ইউনিয়নের কথা আরও নির্ধারণ করে বলা আছে। তোমরা জানো যে ইউনিয়ন পর্যায়ে এখন কিন্তু সরকার কমিউনিটি হাসপাতাল করে দিয়েছেন, অর্থাৎ ইউনিয়নের গ্রামের প্রতিটা মানুষ যেন খুব সহজেই তার দোরগোড়ায় মানে দরজার কাছে, ঘরের কাছে যেন স্বাস্থ্যসেবাটা পায়। এই সেবাটা পাওয়ার জন্য ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিউনিটি হাসপাতাল তারা প্রতিষ্ঠা করেছে, এবং এ বর্তমান সরকার কিন্তু এই হাসপাতালগুলি প্রথম তারা প্রতিষ্ঠা করেন। তারা 1996 সালে তাদের প্রথম সরকারের যখন গঠন করেছিল তখন ইউনিয়ন পর্যায়ের হাসপাতালগুলি কমিউনিটি ক্লিনিকগুলি গঠন করেছিলেন। এরপরে আছে সর্বত্র সকলের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়। আসলে বিশ্লেষণ করলে দেখা যায় যে মূল কথা কিন্তু একই, যে সবার জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়, সবার কাছে, সর্বত্র সবার কাছে এবং সব জায়গায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়। এরপরে আছে দরিদ্র বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। দরিদ্রর কথা আমি আগেও উল্লেখ করেছি, যারা দরিদ্র ধনী গরিব নির্বিশেষে। পাশাপাশি এখানে একটা লাইন আছে, দেখো, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। এখানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষটা, এটা একটু খেয়াল করো, এটা হচ্ছে যারা স্বাভাবিক না, যারা আমাদের মতো স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেনি বা কোনো কারণে তাদের স্বাভাবিক যে বৈশিষ্ট্য এটা হারিয়ে গেছে, অর্থাৎ শারীরিকভাবে অসমর্থ সেই বিশেষ চাহিদা সম্পন্ন, কেউ হাঁটতে সমস্যা, কারো কথা বলতে সমস্যা, কারো চোখের সমস্যা, এরকম যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ আছেন, যারা প্রতিবন্ধী, আমরা এই শব্দটা এখন বলি না আসলে, অর্থাৎ শারীরিকভাবে অসমর্থ, তাদেরকে আমরা এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলি। দেশের প্রবীণ জনগোষ্ঠীর নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা, এখানে আরও একটা গোষ্ঠীর কথা বলা আছে, নির্ধারণ করে দেওয়া আছে, সেটা হচ্ছে দেশের প্রবীণ জনগোষ্ঠী। তারা কিন্তু আমাদের সিনিয়র সিটিজেন, তারা আমাদের সম্মানিত নাগরিক, একটা দেশের প্রবীণ জনগণ, তারাও কিন্তু নির্ভরশীল। শিশুরা যেমন অন্যের উপরে নির্ভরশীল, প্রবীণ জনগোষ্ঠী তারাও কিন্তু নির্ভরশীল। আমাদেরকে তাদের উপরেও খেয়াল রাখতে হবে, তাদের নিরাপত্তা বিধান করার জন্য, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কথাগুলি, এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি আমাদের স্বাস্থ্যনীতিতে দেখানো আছে। আশা করি এই স্বাস্থ্যনীতিটা তোমরা অবশ্যই খেয়াল করবে এবং এটা তোমরা যতটা পারো মনে রাখার চেষ্টা করবা এবং প্রয়োজনে এটা মুখস্থ করার চেষ্টা করবা। আমি চাই যে তোমরা এটা মুখস্থ করো। এরপর আছে যে এই যে শুধু নীতি, এই নীতিমালা প্রণয়ন করলেই হবে না, এই নীতিগুলি, এই আদর্শগুলি, এই লক্ষ্য বা উদ্দেশ্যগুলি, এগুলি থেকে আমাদের এগুলি অ্যাচিভ করতে হলে, অর্থাৎ এগুলির লক্ষ্য অর্জনে পৌঁছাতে হলে কী করতে হবে, আমাদেরকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে, কিছু কাজ, সুনির্দিষ্ট কাজ গ্রহণ করতে হবে। সেই কাজগুলি হাতে নিবে কারা? অবশ্যই দেশের সরকার, এবং সরকার প্রতি বছর এইগুলি নিয়ে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছে এবং সরকারি কিছু কার্যক্রম আছে। এবং তোমরা জানো সরকার 2014 সালের মধ্যে সবার জন্য শিক্ষা এটার ব্যবস্থা করেছে এবং পাশাপাশি নিরক্ষরতা দূরীকরণের যে উদ্যোগ, সেই উদ্যোগ গ্রহণ করেছে, বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি আমাদেরকে কী করতে হবে, এগিয়ে আসতে হবে, বেসরকারি বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী আছে, তারাও আছে, তাদেরকেও এগিয়ে আসতে হবে। তাহলে চলো দেখা যাক যে সরকার এই জনসংখ্যা নীতি বাস্তবায়নের জন্য কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বা কী ধরনের উদ্যোগ হাতে নিয়েছে। তোমরা খেয়াল করো পোস্টার পেপারটা, পোস্টার পেপারে আমরা কী করেছি, আমি এটা একসাথে দেখানোর জন্য সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ পাশাপাশি দেখিয়েছি। এক পাশে সরকারি উদ্যোগ এবং অন্য পাশে বেসরকারি। এই পাশে দেওয়া আছে জনসংখ্যা নিয়ন্ত্রণের সরকারি উদ্যোগগুলি কী,
অন্য পাশে দেওয়া আছে জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি উদ্যোগগুলি কী। খেয়াল করো, প্রথমেই সরকারি উদ্যোগ হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ ও সাক্ষরতার হার বাড়ানো। অর্থাৎ আমাদের দেশে কী করতে হবে, নিরক্ষরতা দূর করতে হবে এবং সাক্ষরতার হার বাড়াতে হবে। তোমরা জানো যে একটা শিক্ষিত জনগোষ্ঠী, একজন শিক্ষিত মানুষ অনেক বেশি সচেতন, তারা জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আমাদের জাতি যত বেশি শিক্ষিত হবে, মানুষ যত বেশি শিক্ষিত হবে, তত আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ধাপ অতিক্রম করতে পারবো, অর্থাৎ এগিয়ে যেতে পারবো। এরপরে নারী শিক্ষার প্রসার, খুবই এক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে নারী শিক্ষার প্রসার করতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য, জনসংখ্যাকে কর্মমুখী করার জন্য, আমাদের আয়ের পরিমাণ বাড়ানোর জন্য, জাতীয় আয় বাড়ানোর জন্য, আমাদের ওই যে আমরা দেখিয়েছিলাম শতকরা কত হার মার্কিন ডলার, অর্থাৎ আমাদের জাতীয় আয় মাথাপিছু আয় কত, এটা মাথাপিছু আয় বাড়াতে হলে কী করতে হবে, নারী শিক্ষার হারও বাড়াতে হবে। কারণ আমাদের অর্ধেকের কাছাকাছি জনগণ হচ্ছে নারী, এবং তাদেরকে যদি আমরা কর্মহীন করে রাখি তাহলে কিন্তু আমাদের দেশ কিছুতেই উন্নয়ন করতে পারবে না, কিছুতেই অগ্রসর হতে পারবে না। অর্থাৎ এই যে অর্ধেক জনসংখ্যা যে নারী আছে, তাদেরকে আমাদেরকে অবশ্যই কর্মমুখী করতে হবে, তাদেরকে শিক্ষিত করতে হবে, তাদেরকে আত্মনির্ভরশীল করতে হবে। তাদেরকে আমরা যত বেশি আত্মনির্ভরশীল করতে পারবো আমাদের তত বেশি মান বেড়ে যাবে। এরপর আছে নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করা, প্রতিটা নাগরিকের চিকিৎসা সেবার কথা বলা আছে এখানে। এরপরে বিয়ে রেজিস্ট্রেশনের উপরে জোর দেওয়া, অর্থাৎ এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অনেকে দেখা যায় যে বাল্যবিবাহ করে বা বাল্যবিবাহ আমাদের দেশে প্রবণতায় এখনও রয়ে গেছে গ্রাম অঞ্চলে বিশেষ করে। এই বাল্যবিবাহের হার কমিয়ে আনতে হবে, কারণ বাল্যবিবাহ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং এটা দেখা যায় যে দেশের কর্মক্ষম মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কারণে বিয়ের একটা নির্ধারিত বয়স আছে, এই বয়সের আগে বিয়ে করা যাবে না, যে কারণে এটা রেজিস্ট্রেশনের উপরে জোর দেওয়া হয়েছে। অর্থাৎ বিয়ে রেজিস্ট্রেশনের উপরে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা করতে হবে, সরকারি উদ্যোগে এটা নির্ধারণ করা দেওয়া আছে। এরপরে আছে আয় বৃদ্ধিমূলক কর্মসূচিতে নারীদের অংশগ্রহণে গুরুত্ব, একই কথা যে শিক্ষিত নারীরা যখন শিক্ষিত হবে পাশাপাশি তারা কী করবে, আয়ের অবশ্যই আয়ের দিকে অংশগ্রহণ, আয়ের ক্ষেত্রে তারা অংশগ্রহণ করবে নিজেকে, এবং এই আয়ের মাধ্যমে তারা আত্মনির্ভরশীল হবে, পরিবারকে নির্ভরশীল করবে, পাশাপাশি দেশকে নির্ভরশীল করতে পারবে, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। এরপর দেখি আমরা এই সরকারের পাশাপাশি বেসরকারিভাবে কী কী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বেসরকারিভাবে দেখো, কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্প, অর্থাৎ এখানে দেখা যায় যে গ্রাম থেকে শহরে সব জায়গায় এখানে শিশুদের মায়েদের যে স্বাস্থ্যসেবা, এই স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, শিশুদেরকে টিকা প্রদান, বিভিন্ন কার্যক্রমে এই বেসরকারি বিভিন্ন সংস্থাগুলি আছে, যেমন ব্র্যাক আছে, ইউএসএইড আছে, বিভিন্ন সংস্থাগুলি আছে, তারা কিন্তু এই কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্প হাতে নিয়েছে, তাদের কিছু কার্যক্রম আছে। এছাড়া তারা জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন এইডস তারা এটা সাপ্লাই দিয়ে থাকে, তারা এগুলি বাজারজাতকরণ করে থাকে, অর্থাৎ এতেও কী হচ্ছে, জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহায়তা হচ্ছে। এরপরে দেখো, দুই সন্তানের পরিকল্পিত পরিকল্পনা করার লক্ষ্য, অর্থাৎ সরকারের যে লক্ষ্য আছে যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এই স্লোগানকে এগিয়ে নেওয়ার জন্য বেসরকারি উদ্যোগগুলিও পাশাপাশি সাহায্য সহযোগিতা করে। এরপরে আছে কি, বাল্য বিবাহ রোধে উদ্বুদ্ধকরণ, অর্থাৎ এই যে বাল্য বিবাহ যেন এটা রোধ করা হয়, এটা যেন না হতে পারে, এই ব্যাপারে জনগণকে সচেতনতা করা, সচেতন করা। এই সচেতন করার জন্য তারা বিভিন্ন রকম প্রস্তুতি নিয়ে থাকে, বিভিন্ন সভা, সেমিনার, মিটিং, সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে। এরপর প্রশিক্ষণের কার্যক্রম আছে, স্বাস্থ্যসেবার প্রশিক্ষণ দেওয়া, ডাক্তারদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে, অথবা স্বাস্থ্যকর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে, অথবা মায়েদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে, গর্ভবতী মায়েদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে, অর্থাৎ কীভাবে স্বাস্থ্যসেবা বাড়ানো যায়, কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে জীবনযাপন করা যায়, এই জিনিসগুলি সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে। এরপরে কী আছে, সচেতনতামূলক কার্যক্রম, এরকম বিভিন্ন সচেতনতা, এটা হতে পারে যে বাল্যবিবাহ করা যাবে, এটা একটা সচেতনতা সৃষ্টি, জনসংখ্যা কমাতে হবে, পরিবারের সদস্য সংখ্যা কমাতে হবে, এ সংক্রান্ত যে জনগণকে একটা সচেতনতামূলক কার্যক্রম, এটাও হতে পারে।
এরপরে আছে ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি। এখানে জনগণ জনসংখ্যা কমানোর জন্য আমাদেরকে অবশ্যই জনগণ শুধু নিজেরা সচেতন হতে একা হবে না, হতে পারবে না, তাদেরকে অবশ্যই সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ, এখানে ধর্মীয় নেতাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ধর্মের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাদেরকেও এগিয়ে আসতে হবে, তাদেরকেও সাধারণ জনগণকে সচেতন করতে হবে। এইভাবে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে আমরা কী করতে পারি, জনগণকে যেমন সচেতন করতে পারি, আমাদের জনগণের সংখ্যা হ্রাস করতে পারি, আমাদের জনগণকে দক্ষ এবং কর্মমুখী করতে পারি। আজকে আমরা এই পর্যন্ত রাখব। আশা করি তোমরা এতটুকু নিয়ে বাসায় আবার একটু পাঠটা দেখবে, সাথে সাথে এখানে তো আসলে অনলাইন ক্লাসে হোমওয়ার্কের খুব সুযোগ নাই। তারপরে আমি তোমাদেরকে একটা মজার একটা কাজ দিচ্ছি, আমি এই যে আমার লেকচারে জনসংখ্যা সংক্রান্ত একটা স্লোগানের কথা বলেছি, তোমরা তোমাদের যে কমেন্ট বক্সে এই স্লোগানটা লিখে পাঠাবে এবং এখানে যে যতগুলি পাঠাও কোনো সমস্যা নাই, আমি এটা আমার ব্যক্তিগত পর্যায়ে এই স্লোগান যারা সঠিকভাবে লিখতে পারবে এবং তাদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করব। এবং তোমরা এই স্লোগানটা আজকে দুই দিনের মধ্যে, আজকে এবং কালকে, পরশু আমার ক্লাস আছে, এই দুই দিনের মধ্যে স্লোগানটা লিখে পাঠাবে এবং এই এটা বিচার করার জন্য লটারির সাহায্যে একজন বিজয়ীকে আমি ব্যক্তিগতভাবে পুরস্কার দেব। আশা করি তোমরা এই কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং তোমাদের আজকের যে পাঠ, এই পাঠটি ভালো করে বাসায় আবার নতুন করে আত্মস্থ করার চেষ্টা করবে। একটু দেখবে করোনাকালীন এই সময়ে তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।